السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وزوجيته وأهل بيته أجمعين. شكرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. بشر جل كورونا فيروس يحكم الشمائل. أتمنى شوية حلو تكو. আমরা আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, করোনা মুক্ত বিশ্ব আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিন এই প্রত্যাশা রেখেই আজকে ক্লাস শুরু করছি। তো আমি প্রথমে একটু তোমাদের সাথে কথা বলে নিই, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হইল সালাত আদায় করা। তো সালাত আদায় করলে কী করতে হয়? উযু করতে হয়। উযু প্রথমেই হইল তিনবার ভালো করে হাত ধুতে হয়, হাতের আঙ্গুলগুলি খিলাল করতে হয়, নখগুলি পরিষ্কার করতে হয়, প্রতি জুমার দিন নখ কাটতে হয়। এভাবে নখ কাটা, এভাবে নখ কাটা, আঙুল খিলাল করা, এরপরে আবার মধ্যে এখানে দেয়া, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, তারপরে আবার দুই হাত কোনি পর্যন্ত ধুইতে হয় যাতে কোনো প্রকার জার্ম না থাকে, আবার লাস্টে পা ধুইতে হবে, পায়ের আঙুলগুলি খিলাল করতে হবে। তো সেইভাবে একটা লোক পাঁচ রক্ত নামানোর সময় 30 বার হাত ধোয়ে, পা ধোয়ে। এভাবে যদি হাত ধোয় তাহলে তার কোনো প্রকার রোগ জীবাণু থাকতে পারে না। ইসলাম এত সুন্দর, এত এত চমৎকার বিধান ইসলাম আমাদেরকে দান করেছে, যাতে করে আমরা সর্ব প্রকার রোগ থেকে, করোনা ভাইরাস থেকে, সব কিছু থেকেই মুক্ত থাকতে পারি। এটা উযু শুধু খালি মুসলমানের জন্যই না, এখন সব ধর্মাবলম্বীরাই পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া ইত্যাদিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষ করে মুসলমান এটাকে বাধ্যগত করে দিয়েছে, ইসলাম ইসলাম মুসলমানের উপরে এটা বাধ্যগত করে দিয়েছে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, মানুষের সুস্বাস্থ্যের জন্য। কারণ স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে সে কোনো ইবাদত বন্দিকে কোনো কিছুই করতে পারে না। সক্রিয় দর্শক ছাত্রমণ্ডলী, তোমরা জানো যে আজকে আমার আলোচনা হইল ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা একটা বিষয় হইল তাওহীদ ও নৈতিকতা। আমি এর আগে ক্লাসে তোমাদেরকে তাওহীদ সম্পর্কে বুঝিয়েছি যে তাওহীদ কী, তাওহীদ কেন, ইমানের সাথে তার সম্পৃক্ততাই বা কী, আর তাওহীদ না থাকলে তাওহীদের বিপরীত কী, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর কি আরেকটু তোমাদের সামনে উত্থাপন করছি যে তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস থাকলেই একটা লোক সঠিক আমলের উপরে থাকতে পারে, এবং সেই সঠিক আমলের উপরে উপরে থাকতে পারলে হুকুমটা হবে আল্লাহ, তরিকাটা হবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রই হবে আমাদের ইবাদত, এবং আমরা এর বিনিময়ে পূর্ণ পাবো আল্লাহ তাআলার কাছ থেকে। একটা পাবো দুনিয়াতে, দুনিয়াটা হলো একটা ক্ষুদ্র জায়গা, স্বল্প জায়গা, অতি অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য দুনিয়া। এরপরে অনাদি অনন্তকাল আখেরাতে এর বিরাট পুরস্কার আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক ইশারা করছেন আল্লাহ সূরাতু আজ-জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইশারা করছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আমি জিন এবং মানুষকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে জিন এবং মানুষকে যদি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করে আল্লাহ পাকের উদ্দেশ্য হয়ে থাকে, মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে ইবাদত আছে, মানুষের জীবনে প্রতিটা মুহূর্তই প্রতিটি কথা হবে ইবাদতের গণ্য, যদি সেই কথা সত্য কথা হয়, যদি সেই কথা ন্যায়ানুরূপ হয়, যদি সেই কথার মধ্যে কোনো মিথ্যা প্রভাব না থাকে, প্রতিটা কাজ হবে ইবাদত। যদি যদি কাজের মধ্যে কোনো মিথ্যা প্রবঞ্চনা দুঃখাবাদী এতে কোনো কিছুই না থাকে, সুতরাং চাকরি করা ইবাদত হবে যদি সুন্দর তরিকায় হয়, হাল চাষ করা, চাষাবাদ করা ইবাদত হবে, এবং প্রতিটা মুহূর্তে সেটা সত্যার সব পাওয়া যাবে যদি সেটা সুন্নাত তরিকায় হয়, আল্লাহ হুকুম অনুযায়ী হয়। একই অবস্থায় বাথরুমে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, এটাও ইবাদত হবে যদি যদি সুন্নাত তরিকায় হয়। একটা লোক তিনি ওয়াশরুমে যায়, কোনো পাকল যদি আসে করলো, ডিলাগুলো ব্যবহার করলো, তার মানে টয়লেট পেপার ব্যবহার করলো, তাহলে এইটাও নেকের পালন হবে। হাদিস সুন্নাহ হাদিসের সিয়াসিত্তা অর্থাৎ সাহিহাইন এবং সুনানে আরবার মধ্যে এইভাবেই আসবে। তা আমি সবাইকে বলবো যে ইবাদত তখনই হবে যদি তাওহীদ আমার মধ্যে থাকে, আমাকে আল্লাহ পাক
সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন, খানা পিনা সবকিছুই আমার আমার লালন পালনের বা আল্লাহ পাখির হাতে। এত সুন্দর আকাশ জমিন সবকিছু, পাহাড় পর্বত সাগর নদ নদী ঝর্ণা পানি এত সুন্দরভাবে নিখুঁতভাবে বাতাস এত সুন্দর করে বয়ে যায় আমাদের মাথার উপর দিয়ে, কুটি কুটি বেড়ের পানি নিয়ে মেঘমালা বিচরণ করছে, যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি দিচ্ছেন। তো সেইভাবে আর এর দ্বারা উদ্ভিদ ফল ফলান্তি শস্য সবকিছু উৎপাদন করে, তার মূল সারাংশ আমরা ভক্ষণ করি, আর পশু পাখি তার ফেলে দেওয়ার জিনিস এগুলো জিনিসগুলো এগুলো ভক্ষণ করে আমাদেরই খেদমত করে চলছে। তাহলে বোঝা গেল যে যদি কোনো লোক তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করে তাহলে সেই লোকটার প্রতিটি কাজ হয় নীতি নৈতিকতার মতো, অর্থাৎ উত্তম পন্থা উত্তম তরিকা উত্তম কথা উত্তম কাজ উত্তম ব্যবহার সৎ শিক্ষা এবং সৎ ব্যবহার পরে পরোপকার এবং সহনশীলতা সহমর্মিতা তার মধ্যে আসে, অবশ্যই আসে, তার মধ্যে একটা নীতি নৈতিকতা আসে। আর যে লোকটা তাওহীদের উপরে বিশ্বাস করে না, সে মনে করে সবকিছু আমি যেভাবেই হোক উপার্জন করলেই আমি আমি হাসিল করতে পারলেই বোধ হয় আমার জীবনে সফলতা, আসলে এতে যে কোনো সফলতা নেই এটা কিন্তু সে অনুভব করতে পারে না। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবা যে আমি যদি আল্লাহের হুকুম অনুযায়ী কাজ করি, আল্লাহ প্রত্যেকটি মানুষের তার কি নির্ধারণ করে রেখেছে, কার ভাগ্যে কি আছে সব নির্ধারণ করেছেন। কেউ যদি ভিন্ন পন্থা অর্থাৎ কেউ যদি অন্যায় পথে সম্পদ আহরণ করতে চায় উপার্জন করতে চায় সে অন্যায় পথে যেতে পারে, একটা স্বাধীনতা তার আছে, কিন্তু এর জন্য দুনিয়া কেউ সেভাবে লাঞ্ছিত বঞ্চিত দুঃখ কষ্টে নিমজ্জিত। আমরা অনেক সময় দেখি কোটিপতি লোক জেলখানার মধ্যে পৌঁছতেছে, কোটিপতি লোক হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে, তার সম্পদের জায়গায় সে কখনো ভোগ করতে পারে না। তো সেই জন্যই নীতি নৈতিকতা আমাদের মধ্যে আনতে হবে, আর সেটা হইল কি সৎ কথা সৎ কাজ সৎ চিন্তা সব কিছুর মধ্যেই এই আমাদের অর্থাৎ চিন্তা শক্তির মধ্যে এক তাওহীদের নিয়ম নীতি আমাদের মধ্যে আনতে হবে। আমরা যদি আনতে পারি তাহলে সেটি হবে ইবাদত, আমরা যদি আনতে না পারি তাহলে সেটা ইবাদত হবে না এবং সে এর কোনো বিনিময় আমরা পাবো না। সুতরাং আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি সেই ইবাদতের মধ্যে আসি কিনা, এমনকি প্রস্তাব করে মানুষকে কুলো ব্যবহার করে অথবা ব্যবহার করে টিস্যু কভার ব্যবহার করে এইটা পর্যন্ত নেকের পালার মধ্যে উঠানো হবে। উজু করলে পরে উজুর প্রতিটা ফুটা শেষ ফুটার সাথে তার সমস্ত গোনাগুলি ছড়ে পড়ে যায়। তো এটা একটা লোক তখনই উজু করে যখন নাকি তাহলে উপরে তার বিশ্বাস থাকে, একটা লোক তখনই উজুরে কম দেয় না সুযোগ থাকা সত্ত্বেও যখন সে জানে যে আল্লাহ পাক সব কিছু দেখেছেন আল্লাহ কাছে আমার জীবন হিসাব দিতে হবে, তখনই সে ওজনে কম দেবে না, ভেজাল মিশ্রিত করবে না, এভাবে খাদ্যে ভেজাল দিবে না, এভাবে যুবক বাইরা যারা তারা ইপ্রিডিং করবে না, কারণ ও তো আমারই বোন, আমার যেমন বোন আর একজনের কন্যা সে তো আমারই বোনের মতো। সুতরাং তার মধ্যে একটা নীতি নৈতিকতা আসবে এবং তার মধ্যে একটা আদালত ইনসাফ ন্যায় বিচার একটা নীতি নৈতিকতা তার মধ্যে সাব্যস্ত হবে এবং সে একটা সৎ মানুষ হিসাবে গড়ে উঠবে। এরকম মানুষ সৎ মানুষ হিসাবে যখন নাকি গড়ে উঠবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে সৎ কর্ম করে প্রতিটা কাজের মধ্যে তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, অর্থাৎ আপনি জান্নাতের সর্বোচ্চ সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যেখানে নবী রাসূলগণ সিদ্দিকীনগণ শহীদগণ সৎকর্মশীলগণ আল্লাহ ওয়ালাগণ এখানে অবস্থান করবে তার জন্য রয়েছে সেই জান্নাত। তো আমরা আর ওইটি হইল চির সফলতা, মানুষের সফলতা বিফলতা আছে, তো চির সফলতা পূর্ণ সফলতা হলো একটা মানুষ যখন সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারে। আর এটা তাওহীদের মাধ্যমে তাওহীদের বিশ্বাসের মাধ্যমে নীতি নৈতিকতার মাধ্যমেই হাসিল করতে হবে, এর ছাড়া এটা হাসিল করার কোনো পথ নেই। তো তোমাদের কাছে আমার আজকের হোম টাস্ক হলো যে তাওহীদের মাধ্যমে কিভাবে একটি মানুষ কিভাবে, এটা হলো ক খ গ গ চারটি প্রশ্ন থাকে, এটা হলো
চিন্তা ভাবনার একটা প্রশ্ন, একদম উচ্চতর দক্ষতা থাকতো না, দক্ষতার একটা প্রশ্ন যে একটি মানুষ কিভাবে নৈতিকতাশীল হতে পারে, নৈতিকবান হতে পারে, নীতিবান হতে পারে, তাহলে তার মাধ্যমে একটা সুন্দর করে তুমি ব্যাখ্যা করে আসবে।